তো বন্ধুরা, আমাদের পরম মিত্র প্রতিবেশী ভিখারি পাকিস্তানের অবৈধ সন্তান খালিস্তানিদের কিন্তু দিনকাল খুব একটা ভালো যাচ্ছে। এতদিন পর্যন্ত তো ভারতের হাতে মরছিল, এখন যাদের ভরসায় ওরা ভারতে বিরোধিতা করতে নেমেছিল তারাও কিন্তু রাস্তায় ফেলে পেটাচ্ছে, যা আজ পর্যন্ত ঘটেনি। উদাহরণ হিসেবে এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে ফুটেজটা দেখতে পাচ্ছেন এটা ওই কানাডার, যেখানে খালিস্তানিরা ভারতের বিরুদ্ধে প্রদর্শন করতে এসেছে। যার ধরুন খালিস্তানি টাইগার ফোর্স নামক যে আতঙ্কবাদী সংগঠন রয়েছে, যার মেন লিডার হরদীপ সিং নিজ্জার, তো তাকে তো হালেই কানাডা থেকে গুলি করে মারে। তো এই আতঙ্কবাদী লিডারের মরার বদলা হিসেবে ওরা কি করে, কানাডাতে ভারতীয় অ্যাম্বাসির বাইরে একটা প্রোটেস্টকে অর্গানাইজ করে। কিন্তু বন্ধুরা, এখানে খালিস্তানিদের সবচেয়ে বড় দুর্ভাগ্য যে ভারতের চাপে পড়ে এই প্রোটেস্ট যে না কেবল চরমভাবে ফ্লপ হয়, বরং মাঝখান থেকে কানাডার পুলিশ এদেরকে প্রথমবার রাস্তায় ফেলে পিটিয়েছে। ঘটনাটাকে একটু ডিটেলসে বল তো, বিষয়টি এই রকম যে খালিস্তানিরা ভারতীয় অ্যাম্বাসিতে প্রদর্শন করতে এল, ওদের আগেই কানাডাতে থাকা ভারতীয় কমিউনিটি আমাদের অ্যাম্বাসির নিচে জড় হয় এবং ভারতের পতাকা নিয়ে স্লোগান শুরু করে। আর অলরেডি আমাদের বিদেশমন্ত্রী তো ধমকি দিয়েই রেখেছিল যে যদি ভারতের অ্যাম্বাসিতে হামলা হয় তাহলে কিন্তু দুই দেশের ডিপ্লোম্যাটিক সম্পর্ক এখানে পুরোপুরি শেষ। ব্যাস, বাধ্যতামূলক এই খালিস্তানিদের আটকানোর জন্য এখানে কানাডার তরফ থেকে তাদের পুলিশ ফোর্স নামানো হয় এবং ওদেরকে রাস্তার ওপারেই আটকে দেয়। ফলে কানাডাতে ভারতীয় অ্যাম্বাসির সামনে যে রাস্তা রয়েছে এই রাস্তার একদিকে ভারতীয় লোকজন পতাকা হাতে মাইকে স্লোগান দিচ্ছে, ওদিকে রাস্তার ওপারে খালিস্তানিরা চেঁচামেচি করছে, আর এদের মাঝখানে পুলিশ ফোর্স দাঁড়িয়েছিল যাতে এরা কোনোরকম দাঙ্গা করতে না পারে। আর ইন্টারেস্টিংলি, খালিস্তানিদের এই যে প্রোটেস্ট অর্গানাইজ করা হয়েছিল এখানে কিন্তু 50 জনের বেশি খালিস্তান ভয়ে আসেইনি, ফলে ভারতীয় স্লোগানের সামনে ওদের চেঁচামেচি কোনোভাবে পাত্তাই পাচ্ছিল না। আর এতেই শেষ পর্যন্ত ফ্রাস্ট্রেটেড হয়ে খালিস্তানিরা কী করে, পুলিশের ব্যারিকেডকে পার করে ওদিকে ভারতীয় অ্যাম্বাসিতে হামলার চেষ্টা করে। ব্যাস, যে মুহূর্তে ওরা পুলিশের ব্যারিকেডকে সরায় ইমিডিয়েটলি কানাডার পুলিশ ওদের রাস্তায় ফেলে না কেবল পিটিয়েছে বরং কয়েকজনকে গ্রেপ্তারও করেছে, যার ভিডিও ফুটেজ এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতেও পাচ্ছেন। যদিও যারা গ্রেপ্তার হয়েছে তারা অবশ্য থানা অবধি পৌঁছেছে কিনা জানি না, তবে যাই হোক, প্রথমবার ভারতীয়রা যখন রাস্তায় নামে তার সামনে খালিস্তানিরা না টিকতে পারলো আর না ওদের প্রোটেস্ট কোনো কাজের। মাঝখান দিয়ে যাদের ভরসায় খালিস্তানিরা প্রোটেস্ট করতে এসেছিল ওরাই ধরে এদেরকে পিটিয়ে দিয়েছে। ফলে বন্ধুরা, ওভারঅল ভারতের হুমকি এখানে কাজে এসেছে, আর এর সাথে এটাও প্রমাণ হয়ে গেল যে ভারতীয়রা যখন একজোট হয় তখন তার সামনে না কোনো খালিস্তানি না কোনো পাকিস্তানি অথবা ওদের যে অবৈধ সন্তান যারা সোশ্যাল মিডিয়ায় এই কমেন্ট বক্সে লাফালাফি করে তারা কেউই টিকবে না। আর কানাডার এই ঘটনা কিন্তু তার একটা জলজ্যান্ত উদাহরণ ছিল। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয়, যে ভারতের কি আরও বেশি স্ট্রং অ্যাকশন নেওয়া জরুরি এদের ওপরে? নিচে অবশ্যই কমেন্ট করে নিজেদের মতামত জানাবেন। জয় হিন্দ।